নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম আনারটা ব্লগে। আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আমার মর্নিং টু ইভিনিং রুটিন সানডেতে, যেদিনকে আমার উইকেন্ড ডিউটি থাকে। তো তোমরা তো জানোই আমরা রেসিডেন্সিয়াল স্কুলে পড়াই, তো এই জন্যে আমরা চারটে হাউসে টিচাররা ডিভাইডেড। তো আমাদের প্রত্যেক উইকেন্ডে যে কোনো একটা হাউসের ডিউটি পড়ে। তো আমি যে হাউসে বিলং করি, তো সেই হাউসের আজকে ডিউটি। দেখতেই পাচ্ছ আমি পুরো সেট, ছাতা, কারণ বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, জল টল নিয়ে নিয়েছি। ওয়েদারটা সকালে খুবই সুন্দর ছিল, এটা আমি লাস্ট সানডের কথা বলছি। আগের দিন রাতে দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি ঝড় সব কিছু হয়ে রাস্তায় ফুল টুল পড়ে ওয়েদারটা ভীষণ সুন্দর। এই রাস্তা, এটা আমার হোস্টেলের সামনের জায়গাটা, দেখতেই পাচ্ছ পুরো লাল ফুলে রাস্তাটা কী সুন্দর দেখতে লাগছে। তো সকালবেলায় আমাদের ডিউটি হয় আমরা 8:20 সময় বাচ্চাদেরকে লাইন আপ করিয়ে ওদের কাউন্টিং নিয়ে আমরা ওদের ব্রেকফাস্টের জন্য নিয়ে যাই। তো আমি চলে এসেছি, আমার মানে আমাদের গ্রুপের যে বাদবাকি টিচাররা তারাও আসবে। যেরকম বললাম, আমরা বিভিন্ন হাউস হিসাবে এটা ডিভাইডেড থাকে এবং মাসে একটা উইকেন্ডে আমরা এই ডিউটিটা করি। দেখতেই পাচ্ছ সামনেটা কী সুন্দর, একদম লাল চাদরের মতো, কার্পেটের মতো দেখতে লাগছে, আমার এত ভাল লাগছিলো দেখে। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখনও ঠিক বেলটা বাজেনি, তো একটুখানি ভাবলাম ওয়েট করি, এবং আমি দাঁড়িয়েছিলাম এবং আমার কাছে সুন্দর ফুলটা পড়লো, তো এটার ফুলটারও একটু ফটোগ্রাফি করে নিলাম। হ্যাঁ, একটা সানডে ডিউটিটা খুব মেটিকুলাসলি ভাগ করা থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে ওদের জন্যে। সকালে ব্রেকফাস্ট, সুইমিং, ইনডোর গেমস, আউটডোর গেমস, সব কিছুই অপশন থাকে। তোমাদের একটা সুন্দর জিনিস দেখায়, এটা দেখো, এই ইউনিক অরেঞ্জ কালারের স্পাইডারটা আমি স্পট করি। যাই হোক, তো চলে গেলাম ব্রেকফাস্টে। আমাদের সানডে ব্রেকফাস্টে ছিল টক দই, একটু চিনি দিয়ে নিয়েছিলাম, সঙ্গে ছিল চা আর আলু পরাঠা। তো আমরা খেতে বসে গেছি ব্রেকফাস্ট, আমরা স্টুডেন্টদের সাথে বসি, তো আমার স্টুডেন্টরাও তোমাদের হাই বলছে। তো এই হলো আমার স্টুডেন্ট, এটা হচ্ছে আমার টেবিল। তো যাই হোক, ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমার হোস্টেল ইন্সপেকশন ছিল, হোস্টেল ইন্সপেকশন করে আমার সুইমিং ডিউটি পড়ে। তো সুইমিং ডিউটির জন্য আমি চলে এসেছি সুইমিং পুলে, এখনও বাচ্চারা আসেনি। তো এটা আমাদের স্কুলের সুইমিং পুল, সুইমিং পুলের এখানে আমি ওয়েট করব, এবং সুইমিং কোচ আলাদা আছে। আমি এখানে জাস্ট ওভারঅল সুপারভিশনের জন্য থাকি, যাতে বাচ্চারা কথা শোনে, কারণ অনেক অনেক বাচ্চা লটে লটে আসে। তো ওয়েদারটা মোটামুটি ছিল, তেমন গরম ছিল না, আই ওয়াজ লাকি যে তেমন গরম ছিল না। তো এখানে ভালোই লাগছিল, বসে ছাওয়াতেই বসেছিলাম, তো বসে বসে ওয়েট করছিলাম, কারণ এইটার পরে আমাদের লাঞ্চ থেকে আবার অন্য গ্রুপের ডিউটি। তো এই হলো আমার উইকেন্ড, যখন আমার ডিউটি থাকে আমি জেনারেলি এটাই করি। এবং এখন যেহেতু সামনে পরীক্ষা আছে, আমি সুইমিং ডিউটির পরে একটু বাচ্চাদের সাথেও বসেছিলাম এক্সট্রা ক্লাসের জন্য। তো সব করে টোরে আমি বাড়ি চলে যাই, লাঞ্চটা আমি আর স্কুলে করিনি। বাড়ি গিয়ে আমি একটু চিকেন পোলাও বানাই, খুবই সিম্পল, একটু বাটার আর অলিভ অয়েল দিয়ে নিই, সঙ্গে একটু পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিই। আমি একটু রসুন বেশি দিই, তোমরা চাইলে কোনো ভেজিটেবলসও দিতে পারো, আমার কাছে ছিল না, তাই জন্য আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই করি। এবং একটা খুব কুইক অ্যান্ড ইজি জিনিস যেটা আমি এখানে ইউজ করব, সেটা হচ্ছে চিকেন কিমা। এটা রেডিমেড চিকেন কিমার প্যাকেট, যেটা আমি এনেছিলাম সিটি সেন্টার থেকে। তো এই রেডিমেড চিকেন কিমার প্যাকেটটা একটু ডিফ্রস্ট করে নিয়ে আমার আর সুজাতের জন্য বানাচ্ছি বলে মোটামুটি 1/3 মতো আমি ইউজ করেছি, ভালো করে ফ্রাই করে নিই। আর যেহেতু চটজলদি বানাবো, গরম, টায়ার্ডও হয়ে গেছি, বেশি টাইম লাগাবো না, তাই জন্য মশলা হিসাবে আমি এখানে ম্যাগি মশালা আর প্যাকেটটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ফ্রাইড রাইস মশালা বা পোলাও বিরিয়ানির মশলাও এর মধ্যে ইউজ করতে পারো। আমি 2 প্যাকেট মশলাই ইউজ করব, যাতে একটু ভালো স্পাইসি স্পাইসি খেতে হয়। তো লঙ্কা দিয়ে চিকেনটা কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নিই, আর মাইক্রো ওভেনে গোবিন্দভোগ চালটা করে নিয়েছিলাম, এবং একটু টমেটোটা লাস্টে দিই যাতে টমেটোর ফ্লেভারটা থাকে।
একটু নেড়ে টেড়ে নিয়ে দেখছো বেশি ভাজিনি, কারণ বেশি পুড়ে গেলে না এই হালকা পোলাওয়ের স্বাদটা চলে যাবে। তো এর মধ্যে কিছুই না, ম্যাগি মশালাটা দিয়ে ভাতটা দিয়ে ভালো করে নেড়ে নিলে এবং উপর দিয়ে নামানোর সময় একটু বাটার দিয়ে নিতে পারো, যার জন্য ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে। এই হয়ে গেল আমার সিম্পল কুইক অ্যান্ড ইজি চিকেন কিমা পোলাও, যেটা আমরা দুপুরে খাই এবং খেয়ে একটু টিভি টিভি দেখি, একটু গল্প টল্প করি, কারণ যেদিনকে আমাদের উইকেন্ড ডিউটি থাকে সেদিনকে আবার আমাদের প্রেপও থাকে, মানে যখন বাচ্চারা পড়বে বিকেলবেলায় আমরা গিয়ে সুপারভিশন করি, সেটা থাকে আমাদের 6:15 থেকে। তাই জন্য খেয়ে টেয়ে ঘুমিয়ে যাই আমি, আর কিছু রেকর্ড টেকর্ড করা হয় না, আর কিছু করিও না অ্যাকচুয়ালি, এতটাই টায়ার্ড থাকি চান ঠান করে রেস্টই নিই। টিভি টিভি দেখছিলাম, হয়ে গেছে পোলাও আমার। তো এই ছিল আমার যে উইকেন্ডটা আমার ওয়ার্কিং বা যে উইকেন্ডে আমার ডিউটি থাকে সেই উইকেন্ডে আমি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর জেনারেলি এই লাইফটা একটু রুটিন লাইফ হলেও, মানে যেহেতু সব কিছু আমরা রুটিনে করি না, ঠিক হয়ে যায় ব্যাপারটা। তো চলো, এই আমি এখন যাচ্ছি আমার ইভিনিং প্রেপ ডিউটিতে 6:15, যেটা বললাম এখনও সন্ধে হয়নি। ওয়েদারটা বেশ সুন্দর ছিল, সুজাত হুচিকে নিয়ে আগেই বেরিয়ে গেছে, আমি আর বেরোতে পারিনি ওদের সাথে। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরের একটা ব্লগে। এই রবিবার যেদিন এখন আমি এডিট করে দিচ্ছি সেদিনকেও কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয় এবং ওয়েদারটা বেশি ভালো ছিল। আজকে যখন আমি এডিট করছি আজকে প্রচণ্ড গরম। তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের ওখানে ওয়েদার কেমন। আমি শুনছি ওয়েদার ফোরকাস্টে যে সাইক্লোন আসতে চলবে, তো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের প্লিজ লিখে জানিও তোমরা কী দেখতে চাও, তোমরা ডেইলি রুটিন না ফুড ব্লগিং কী দেখতে চাও। আমাদের ক্যাম্পাসটা এই টাইমে ভীষণ সুন্দর লাগে দেখতে, বিভিন্ন রঙের ফুলের গাছে ফুল হয়ে থাকে, লাল হলুদ ভায়োলেট কী কালার নেই, সব কালার তোমরা এখানে দেখতে পাবে। হুচি এনজয় করছিল রাত্রির বৃষ্টিটা, দেখতেই পাচ্ছ কীভাবে মানে বিদ্যুৎ চমকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।